নিত্যপণ্যের বাজার দর জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাহের। আবরার, এখন পর্যন্ত সপ্তাহের মাঝামাঝি অবস্থানে আমরা রয়েছি। সপ্তাহের শুরুতে যে পণ্যগুলোর দাম কিছুটা বেড়েছিল তার মধ্যে চাল এবং আলুর দামটা এখন সবচেয়ে বেশি রাজশাহীর বাজারে। সর্বশেষ আলুর দাম 40 থেকে 45 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কিছুটা ওঠানামা করছে। সপ্তাহের শনিবারে পেঁয়াজের দাম 40 থেকে 45 টাকা থাকলেও আজকে সেটি 50 থেকে 55, কোথাও কোথাও 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সবজি সেগুলোর দাম এখন পর্যন্ত কমতির দিকে, তবে করলার দামটা বেশি আছে 65 টাকা, বেগুনের দাম 20 থেকে 30 টাকা, পেঁপের দাম 30 থেকে 35, শসার দামটাও এখন কিছুটা কমে এসেছে, 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউয়ের দামটা একেবারেই কম, 10 থেকে 15 টাকা, কোথাও কোথাও 20 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টমেটোর দাম 40 টাকা রয়েছে এখন পর্যন্ত। মাছের কথা যদি বলি তাহলে সব মাছেরই দাম এখন পর্যন্ত চড়া। রমজান মাসের শুরু থেকে 300 টাকার নিচে আসলে বড় মাছ পাওয়া খুব মুশকিল, ছোট মাছের দাম আরো বেশি। মাংসের বাজারের কথা যদি বলি তাহলে গরুর মাংস রাজশাহীর বাজারে বরাবরই 750 টাকায় বিক্রি হয়েছে, এর কমে বিক্রি হয়নি। ব্রয়লার মুরগির আরো কিছুটা বাড়তি দাম সরকার বেঁধে দেওয়ার পরে কিছুটা দাম কমেছিল 195-90 টাকায়, কিন্তু সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 210-15 টাকা। এছাড়া সোনালি মুরগি 300 টাকা এবং দেশি মুরগি প্রায় 600 টাকায় বিক্রি হচ্ছে। ফলে বলা যায় যে সবজির দাম কিছুটা স্বস্তির মধ্যে এলেও আলুর দামটা বাড়তি, এবং আলুর দামের জন্য কিছুটা সাধারণ মানুষ যারা তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন, কারণ আলুর দাম 20-25 টাকায় হলে এখন পর্যন্ত ঠিক ছিল, এটি সাধারণ মানুষের বক্তব্য। 40-45 টাকা সেটি অনেকটা বেশি। পেঁয়াজের দামটা এখন পর্যন্ত নাগালের মধ্যে। তো রাজশাহীর সাগরপাড়া বাজারে আজকে আমরা ছিলাম এবং এখানকার বাজার দর জানিয়ে দিলাম। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরে জমে উঠতে শুরু করেছে ঈদ কেনাকাটা। সেখানে রয়েছেন সহকর্মী ফখরুল শাহীন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রাব্বি, আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে রমজানের শুরুতে কেনাকাটা একটু কম থাকলেও 15 রমজানের পর আমরা এসে দেখছি যে মার্কেটগুলো কিন্তু জমজমাট হয়ে উঠেছে ক্রেতাদের ভিড়ে। যদিও আসলে দুপুরের আগে ক্রেতারা তেমন না থাকলেও দুপুরের পর থেকে কিন্তু ক্রেতাদের ভিড় বাড়ে, এবং এবার রংপুরে আমরা দেখেছি যে প্রতিটা মার্কেটে কিন্তু তারা ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য নতুন নতুন আকর্ষণ তারা দিয়েছেন। যেমন বলতে পারি সেখানে বিভিন্ন মার্কেটে তারা কুপনের ব্যবস্থা করেছেন। আমি যেখানে আছি এটি হচ্ছে রংপুরের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড়ের রয়্যালটি মেগামল শপিং মল। এখানে আমরা দেখছি যে এখানেও কিন্তু ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কুপনের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ 1000 টাকার বেশি কাপড় কিনলে সেখানে কিন্তু কুপন দেওয়া হচ্ছে একজনকে, এবং সেটি কিন্তু র্যাফেল ড্র হবে। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে এই মেগামলের বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু এক ছাদের নিচে সব ধরনের কাপড় পাওয়া যায়। একজন পুরুষের যত প্রকার কাপড় দরকার, পায়জামা পাঞ্জাবি থেকে শুরু করে প্যান্ট শার্ট, এবং একজন নারীর 3-পিস থেকে শুরু করে শাড়ি, এবং বরকনের জন্য কাপড় রাখা হয়েছে এবং শিশুদের জন্য রাখা হয়েছে। অর্থাৎ একটা পরিবারের যত কাপড় প্রয়োজন এই শপিং মলে আসলে কিন্তু সব ধরনের কাপড় পাবেন। এবং এখানে রয়্যালটি মেগামলের ম্যানেজার আছে, আমরা একটু জানতে চাই যে এবার নতুন নতুন কি কালেকশন আছে আপনাদের ঈদে। রয়্যালটি মেগামল হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শপিং মল। এখানে আর রংপুর বিভাগের 8টা জেলার মানুষ কেনাকাটা করতে আসে। সকল মানুষের চাহিদা মাফিক আমরা পণ্য রাখার চেষ্টা করেছি, এবং আমরা ব্যতিক্রম করেছি। এবার আমরা কুপন দিচ্ছি, প্রতিদিন হচ্ছে র্যাফেল ড্র হচ্ছে। টিভি প্রতিদিন 1000 টাকার পণ্য কিনলে এখানে টিভি দেওয়া হচ্ছে, এবং আমাদের মোটরসাইকেল থাকছে, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনগুলো থাকছে। এবং আমাদের মানে কাস্টমারদের জন্য চাহিদা মাফিক এটা ছেলে মেয়ে এবং বাচ্চাদের যা যা প্রয়োজন এক ছাদের নিচে আপনার সবকিছুই পাচ্ছেন আমাদের এখানে। এবং নিত্য নতুন কালেকশন নিয়ে আমরা ভরপুর পোস্টার সাজিয়ে রেখেছি এদের জন্য। জি, ধন্যবাদ জানলেন এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে মার্কেটগুলোতে আমরা দেখেছি ক্রেতা যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বড় ধরনের এবার অভিযোগ করেনি যে আসলে দামটা অনেক চড়া, এমন কিন্তু অভিযোগ ক্রেতারা করে নাই। অর্থাৎ সাধ্যের মধ্যেই এখনও দামটা আছে এমনটাই কিন্তু ক্রেতারা বলছেন, এবং বিক্রেতারা আশা করছেন যে এবার ঈদে তারা আসলে ব্যবসা সফল হবেন এবং অনেক বিক্রি করতে পারবেন এমনটাও কিন্তু বিক্রেতারা আশা করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী ও রংপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন নিত্যপণ্যের বাজার দর ও ঈদ কেনাকাটার খবর। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।